ছয় মাসের আমরা তথ্য পেয়েছি, সেখানে 29টা মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে প্রায় 50 কোটিরও অধিক টাকা তারা মানে মানে তারা যে মানে আত্মসাত করেছেন এবং এই টাকাটা যে বাংলাদেশ থেকে প্রচার করেছেন, এই তথ্যটা আমরা পেয়েছি। তো এর হিসাব এই এই রেশিও অনুযায়ী 2 বছরে প্রায় 200 কোটি টাকার মতো তারা আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে মানে তারা মানে বাহিরের দেশে হয়তো তারা পাচার করেছে এরকম আমরা তারা এবং তার লেনদেনটা করেছে হলো বিকাশ নগদ অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা এইগুলি করেছে। এবং তাদের কাছ থেকে যে আমরা যে 9টা মোবাইল ফোন 14টা সিম এবং 25টি চেক উদ্ধার করেছি সেগুলিও আমরা যাচাই বাছাই করেছি, তাদেরকে আমরা রিমান্ডে এনেছি এবং রিমান্ডে আরও আনব। অর্থাৎ বাংলাদেশের যে 1400-1500 ভিকটিম যে প্রতারণার শিকার হয়েছে তার মধ্যে কত টাকা করেছে সেটা আমরা খোঁজ নিব। তবে তাদের যে এই যে বিকাশ নগদ নাম্বার যে আমাদের কাছে রয়েছে সেটা বিচার বিশ্লেষণ করে আমরা দেখেছি 6 মাসে 50 কোটি টাকার মতো তারা ইয়ে করেছে। এখন আমাদের আসলে এই যেহেতু একটা আন্তর্দেশীয় চক্র, চীনে সার্ভারটা থাকে হলো সিঙ্গাপুরে আর অ্যাপটা তৈরি করে হলো চীনে চীনা নাগরিকরা এবং এখানে এক চীনা নাগরিক একজন গ্রেপ্তার হয়েছে, এই তাদের এইটা এইগুলি নিয়ে যেভাবে আমাদেরকে এদেশের মানুষ এটা কিন্তু মানে প্রথম এটা ইন্ডিয়াতে চালু হলেও বাংলাদেশেও কিন্তু অনেকে প্রতারণার শিকার হয়েছে, বেশি টাকা না, এই 7,000-8,000-20,000 টাকা লোন নেয়, এরপরে তারা শুরু করে। এমনও দেখা যাচ্ছে একজন আমাদের যে ভিকটিম সে আমাদের কাছে বলেছে তার প্রায় 8 লক্ষ টাকা দিতে হয়েছে তাকে, এমনভাবে পরিচিত করে যে তুমি এখন টাকা না দিলে তোমার নোট ছবিটা তোমার আত্মীয়ের মোবাইলে পাঠাবো, তোমার ওয়াইফের কাছে পাঠাবো, তুমি মুখের কাছে পাঠাবো। এইভাবে এইগুলি করতে করতে একসময় নিঃস্ব হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে বিবিসি পর্যন্ত এই মরণবিধি ভয়ানক এই চীনা যে একটা অ্যাপ যে এখানে লোনের প্রতারণার শিকার করে অনেকে আত্মহত্যা করেছে, বাংলাদেশেও আমরা মনে করি 15 জনকে করেছে, এখন তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা সকলকেই শুধু আগেও কতটা বলেছি যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কি না অথবা আপনার ফোনে অ্যাক্সেস কেউ নিয়েছে কি না এটা আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন যে অস্বাভাবিকভাবে ফোনের নেট ইউজেস বৃদ্ধি পেয়েছে বা ফোন ব্যবহার না করলেও নেট মেটা প্রতিনিয়ত ডাটা ইউজেস করছে অথবা ফোন ব্যবহার না করেও বা চার্জ না দিলেও ফোনটা অনেক সময় দেখবেন গরম হয়েছে কি না, এইগুলি আসলে একটু সেন্স ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি আপনারা মনে করে ফেলেন যে আপনার অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে বা ওটিপি নাম্বার আপনি ভুলে দিয়ে দিয়েছেন অথবা মানে আপনার তাহলে ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে তাতে তারা আপনার ফোনের গোপনীয় তথ্যটা কিন্তু তারপরে একটু খেয়াল রাখতে হবে। এই লিঙ্ক বা অ্যাপে লগ ইন করলেই তার অ্যাকাউন্টে কিন্তু লোন অটো চলে আসে, সে মানে আপনি এটা লোন অ্যাপ অর্থাৎ আপনি এটা লগ ইন করলেই তারা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে 10,000-15,000 দিয়ে পরে ওই যে বাংলাদেশি এজেন্ট তারা টেলিফোন করবো যে আমরা তো আপনাকে লোনটা দিয়েছি এটা 3 গুণ আপনাকে দিতে হবে, অর্থাৎ 3 গুণ দিতে 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 একটা পর্যায়ে তার ওই তখন তাকে ব্ল্যাকমেল শুরু করে। এই ব্ল্যাকমেলের মাধ্যমে তার একসময় দেখা গেলো যে তার সর্বস্ব নিঃস্ব যাওয়ার পরে আমাদের কাছে কমপ্লেন করে।